অনেকদিন বাড়ি ছিলাম না, আর আজকে বাড়িতে আসলাম। এসে এখন রাত হয়ে গেছে। বাড়িতে এসে তো নিজের স্কিনের অবস্থা দেখে বুঝতেই পারতেছি একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। কারণ এত মানে রোদ, তারপর সাথে রান্না বান্না এগুলো করতে করতে কিন্তু স্কিনের একদমই 12টা বেজে। এবার ভাবতেছি একটু স্কিন কেয়ার করা দরকার নতুন করে, সেজন্য তো অবশ্যই। আর এটা হচ্ছে আমি নিউ ব্যবহার করতেছি লাস্ট 2 মান্থ ধরে, এটা কিন্তু আমার খুবই ভালো মনে হয়েছে ফেস ওয়াশটা। এবার আমি এটা দিয়ে মুখ ধুবো। আর আজকে কী কী স্কিন কেয়ার প্রোডাক্টে থাকে সেটা হচ্ছে অবশ্যই দেখতে থাকুন। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা শেষ, এবার একটা র্যাপিড টাওয়েল দিয়ে আমি মুখটা ক্লিন করে নিব। সিম্পল ফেস ওয়াশটি ইউজ করার সাথে সাথে মুখটা এতটা ক্লিয়ার লাগে যেটা বলারও বাইরে। এবার আমি নেক্সট নিব। আমি কিন্তু ক্রিম হিসেবে কিন্তু এটা বেশি ইউজ করি। এটা হচ্ছে আমি সবসময় এক্সট্রা ময়েশ্চারাইজার হিসেবে কিন্তু জনসনের মিল্ক প্লাস রাইস এই ক্রিমটা ইউজ করি। এবার এটা করব। আমার ইউজ করা কমপ্লিট। আর এই যে দেখেন, আমি যে শ্বশুরবাড়িতে ছিলাম আমার হাতগুলো কী হয়েছে, নখগুলা। আমি কিন্তু ম্যানিকিউর করে গেছিলাম, তবে এটা সমস্যা না, ব্যাপার না, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিছুদিন বাড়িতে থাকলে এমনি ঠিক হয়ে যাবে, আর আমি একটু নিজের যত্ন করলে কিন্তু তারপরে আরও ঠিক হয়ে যাবে। আজকে যেহেতু সবে বরাতের রাত, এবার আমি একটু নামাজ পড়ব। বলে গেছি স্কিন কেয়ারের মধ্যে যে পানি থাকবে না, এটা কিন্তু হতেই পারে না, মিনারেল ওয়াটার। এবার আমি এটা খাবো। আর আমি প্রতিদিন কিন্তু পানিটা মেপে মেপে খাই স্কিনটা গ্লোয়িং করার জন্য।